সম্মানিত বিহার আসসালামু আলাইকুম। সম্মানিত বিহার, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি, আপনারা দেখতে পাচ্ছেন XAU-USD অর্থাৎ গোল্ড এর অ্যানালাইসিস নিয়ে। তো সম্মানিত বিহার, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই গোল্ড মার্কেটটি আগামী দুই এক সপ্তাহ পর্যন্ত তার গতিবিধি কি হতে পারে এই বিষয়টি নিয়ে। তো সম্মানিত বিহার, বর্তমান গোল্ড মার্কেটটা যেই পজিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 1960 বা 1961 যে কোনো পজিশনে বলেন না কেন, বিভিন্ন প্রকারভেদে বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই যে মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে 1960, এই লেভেলটি থেকে মার্কেটে অ্যাকচুয়ালি তার আপডাউন আগামী দুই এক সপ্তাহে কী হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু গোল্ডটি ক্লোজ হয়েছিল 1948 বা 1950 এই পজিশনে। তো সপ্তাহখানিক ব্যবধানে মাত্র 10 বা 12 পিপস ব্যবধান হয়ে মার্কেট এসে আবার ক্লোজ হয়েছে। তো খুব অল্প আপডাউনের ভিতর দিয়ে আমরা দেখেছি যে সারা সপ্তাহ জুড়ে মার্কেটে মাত্র 30-40 পিপস আপডাউন মার্কেটে ছিল। তো এর ভিতর দিয়েই মার্কেটটা ক্লোজ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এর ভিতরে অনেকেই আপনাদের ব্যালেন্সও হারিয়েছেন। খুব বেশি আশ্চর্য লাগে এই বিষয়গুলো যে যেখানে মার্কেট 30-40 বা 50 পিপস এই আপডাউন হলো, এই 50 পিপস আপডাউনের ভিতরে কি করে একজনের ব্যালেন্স হারিয়ে আপনি মার্কেটে নিঃস্ব হয়ে যান। তো এটা আসলে আমার মাথায় বা আমার বোধগম্যে আসে না। তো যাই হোক, সম্মানিত বিভাগ, এখন কথা হলো যে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে এই জায়গা থেকে আপনার মার্কেটের গতিবিধিটা কি হতে পারে, অর্থাৎ তার আপডাউন কতটুকু কি হতে পারে, আপে কতটুকু যেতে পারে, ডাউনে কতটুকু যেতে পারে, তার সাপোর্ট লেভেল কোথায় রয়েছে, রেজিস্টেন্স লেভেল কোথায় রয়েছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো সম্মানিত বিভাগ, বর্তমানে যে পজিশনে রয়েছে মার্কেট, তো এই পজিশন থেকে আপনারা জানেন যে গোল্ডে কিন্তু নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন যাবতেই মানে আলোচনা করছি এবং বলছি যে গোল্ড আসলে আপে যাবে। তো দেখেন, গোল্ড কিন্তু এখান থেকে উপরের দিকে উঠে এসে সে আবার আমরা দেখেছি যে একটু মনে হয় নিম্নমুখী হয়েছে। অনেকের ধারণা যে গোল্ড বোধহয় ডাউনে চলে যাবে, এখন কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। যতটুকু গোল্ড উপরে এসেছে, গোল্ড মাত্র তা রিকভারি দিচ্ছে। তো এই রিকভারি দিতে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা যে রিকভারি দিতে গিয়েও মার্কেট একটা সাইডওয়ে অবস্থান ধরে রয়ে গেছে। এই যে এই জায়গাটা মার্কেটের জন্য একটা সাইডওয়ে অবস্থান দিয়ে সে আপডাউন করতেছে, হয়তো যে কোনো সময় আবার টান দিয়ে উপরের দিকে উঠে যাবে। তবে হাই ইম্প্যাক্টের কোনো নিউজ যদি হয়, সেই ক্ষেত্রে যদি তার এদিক সেদিক মুভমেন্ট থাকে, এটা ব্যতিক্রমধর্মী কথাবার্তা বা ব্যতিক্রমধর্মী একটা অবস্থান। তো এটা নিয়ে আসলে কোনো অ্যানালাইসিস বা কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই, যেহেতু হাই ইম্প্যাক্টের নিউজের কারণে মার্কেট যে কোনো সময় যেদিকে যে কোনো দিকে মুভ করতে পারে সাময়িক সময়ের জন্য। তবে স্থায়ী যে বিষয়টা, স্থায়ী ভিত্তিতে গোল্ড কিন্তু আপে যাবে। তো যাই হোক, সম্মানিত বিভাগ, এখন কথা হলো যে জায়গায় মার্কেট রয়েছে। তো দেখেন, এই যে আপে যাওয়ার আরও কিছু সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে বিশ্ব অর্থনৈতিক ক্রাইসিস বিভিন্নভাবে দিন দিন বেড়ে চলছে, আপনারা জানেন, যে মারাত্মক আকার ধারণ করছে, যার কারণে কিন্তু গোল্ড বা আপনার ইউএসডির মূল্যটা হাই হয়ে গেছে। তো ইউএসডির মূল্যটা হাই হোক আর লো হোক, এইটার উপরে কিন্তু গোল্ডের তেমন কোনো প্রভাব পড়ে না। কারণ গোল্ডের প্রভাবটা হলো বিশ্ব অর্থনৈতিক ক্রাইসিস যখন ঘনভূত হয় তখন গোল্ডের প্রাইস হাই হয়ে যায়। সেই ক্ষেত্রে কোন কারেন্সির কি অবস্থা এইটার উপরে কিন্তু অতটা বেশি ইম্প্যাক্ট পড়বে না গোল্ডের উপরে, মানে গোল্ডকে জড়িয়ে। তো যাই হোক, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যখন বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, বিভিন্ন ক্রাইসিস হচ্ছে বিভিন্নভাবে, তখন কিন্তু এই গোল্ডের মূল্যটা আস্তে আস্তে বেড়ে চলছে এবং এটা অব্যাহত থাকবে এমনটাই আমরা প্রত্যাশা করতে পারি। তো বর্তমান যেখানে রয়েছে এই জায়গা থেকে আমি ফার্স্ট আপনাদেরকে সাপোর্ট লেভেল নিয়ে আলোচনা করবো। তো সম্মানিত বিভাগ, বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে গোল্ডের জন্য, সেটা বলবো যে প্রথম সাপোর্ট লেভেল রয়েছে গোল্ডের জন্য আপনার 1930। এই 1930-এ এসে গোল্ড কিন্তু এই জায়গা মানে এই জায়গা থেকে খুব মানে একটা সাপোর্ট লেভেল। তবে এই সাপোর্ট লেভেলটা কিন্তু কত বেশি স্ট্রং এই কথা আমি মোটেও বলবো না। তবে এমনও হতে পারে 35-40 এই অবস্থায় এসে মার্কেট আবার এখানে
এখান থেকে উপরের দিকে টান দিতে পারে এমনও হতে পারে, তবে এই পজিশনে যদি আসে, এই পজিশনে এসে যদি এখান থেকে ঘুরে না যায় এবং এখানে এসে মার্কেট অবস্থান করে, সেই ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আবার আরও কিছু নিচে নেমে যাওয়ার জন্য যাওয়া, এবং সেই নেমে যাওয়াটা হতে পারে বিশেষ করে আপনার ১৯০০ রাউন্ড ফিগারে যদি আমি বলি, তাহলে ১৯০০ রাউন্ড ফিগার আর যদি আমি এটাকে একটু ভেঙে ডিসক্রিপশন করি, সেই ক্ষেত্রে হয়তো ধরে নেন আরও কিছু ১৮৮০-৯০ এরকম পর্যন্ত হতে পারে। তো আমি রাউন্ড ফিগার হিসেবে বলবো ১৯০০ লেভেল, এটা হলো মার্কেটের জন্য ছোটোখাটো হিসাব অনুযায়ী বর্তমান অবস্থা থেকে দ্বিতীয় সাপোর্ট লেভেল। তবে যদি আমি স্ট্রং সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে এটা হলো ফার্স্ট সাপোর্ট লেভেল। তো সময় বিভাগ যদি আমি তার পরবর্তী সাপোর্ট লেভেলের কথা বলি গোল্ডের জন্য, তো পরবর্তী সাপোর্ট লেভেলটা হতে পারে ১৮৭০। ১৮৭০টা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে তৃতীয় সাপোর্ট লেভেল, সেই সামান্য মুভমেন্টের ভিতর দিয়ে, মানে সামান্য মুভমেন্টের উপরে ভিত্তি করে। তো আমি আপাতত এর ডিপে আমি খুব একটা যাব না, তো ডিপলি আলোচনা করতে গেলে আসলে অনেক কিছু বিষয় এখানে আলোচনা করতে হবে ভেঙে ভেঙে, তো অত আলোচনা করার অথবা আপনাদের হয়তো শোনার ধৈর্য হবে না, যার কারণে আমি অত ডিপলি আলোচনায় যাচ্ছি না। তো সম্মানিত ভিউয়ার, বর্তমান যে পজিশনে আমি আপনাদেরকে তাহলে বললাম সেটা হলো যে আমি খুব অল্প ব্যবধান দিয়ে এই সপ্তাহটা মিনিমাম এই সপ্তাহটার ব্যবধান আমি খুব অল্প ব্যবধান দিয়ে আপনাদের সাপোর্ট লেভেলগুলো আমি আলোচনা করে দিলাম। তবে আপনারা বুঝতে পারবেন যে যদি হাই ইম্প্যাক্টের নিউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সাপোর্ট লেভেলগুলো আপনার ভেঙেও ফেলতে পারে ১-২তে, এটা কোনো ব্যাপার না যদি হাই ইম্প্যাক্টের নিউজ হয়। তো সম্মানিত ভিউয়ার, আমি হাই ইম্প্যাক্টিভ নিউজ হয় বলতে এখানে আবার একটা কথা বলে রাখি, হাই ইম্প্যাক্টিভ নিউজ তো আছে, মানে যদি ফান্ডামেন্টালি বড় ধরনের কোনো হয়, মানে ঘটনা ঘটে সেই ক্ষেত্রে। তো যা হোক, সম্মানজীবী হয় এখন বর্তমানে যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে মার্কেটের রেজিস্টেন্স লেভেল, যদি আমি বলি রেজিস্টেন্স লেভেল নিয়ে কথা বলি, তাহলে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে ১৯৯০। এই ১৯৯০টা মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল, অর্থাৎ এখান থেকে ৩০ পিপস উপরে। আমি কিন্তু আপনাদেরকে ৩০ পিপস ডাউনে একটা সাপোর্ট লেভেল দেখিয়েছি, আবার ৩০ পিপস উপরে আমি একটা রেজিস্টেন্স লেভেল দেখিয়েছি। তো আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটা হলো এমন যে এই এর ভিতর দিয়ে মার্কেট কিন্তু ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তো সম্মানজীব ভাব, যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে ফেলতে পারে মার্কেট, সেই ক্ষেত্রে মার্কেটের মানে রেজিস্টেন্স লেভেলটা মার্কেট ভেঙে ফেলতে পারে, সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে সেটা হলো আপনার ২০১০-১৫-২০, এই যে লেভেলটা, এই লেভেলটা হলো মার্কেটের জন্য দ্বিতীয় রেজিস্টেন্স লেভেল বর্তমান অবস্থা থেকে। যদি ওই দ্বিতীয় রেজিস্টেন্স লেভেল ভেঙে ফেলতে পারে, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী বা তৃতীয় রেজিস্টেন্স লেভেল হতে পারে আপনার ২০৫০। এই যে লেভেলটা, এই লেভেলটা হলো মার্কেটের জন্য তৃতীয় রেজিস্টেন্স লেভেল, তৃতীয় রেজিস্টেন্স লেভেল। তবে এটা পাবে যদি এরকম ভেঙে ফেলে এবং টানের উপরে থাকে, সেই ক্ষেত্রে হয়তো ৭০ পর্যন্ত যেতে পারে ২০০০। তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে গোল্ডের উপর একটা আইডিয়া মাত্র, কোনো অ্যানালাইসিস নয়, শুধুমাত্র একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবং ছোটোখাটোভাবে আমি আপনার লেভেলগুলো দেখিয়ে দিলাম আগামী সপ্তাহের জন্য। তবে একটা বিষয় হলো, আপনারা জানেন যে আমি ইউএসডি অ্যানালাইসিস দেওয়ার সময় আমি বলে আসছি একটা কথা, যে ট্রাম্পকে ঘিরে যেই বিভিন্ন উত্তেজনামূলক অবস্থা সৃষ্টি হয়েছে আমেরিকাতে, যদি এরকম কোনো ঘটনা হঠাৎ করে ঘটে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু গোল্ডের আপডাউনটা বা একটু অস্বাভাবিক কিন্তু দেখতে পারি। এই ব্যাপারটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি এমন হয় যে হঠাৎ করে একটা নিউজ শুনে ফেলছেন যে ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যথেষ্ট আপনার রাজনৈতিক ইস্যুর কারণে যথেষ্ট পরিমাণ ঝামেলার সৃষ্টি হয়ে যাবে আমেরিকাতে, এবং গোল্ড দেখা যাবে যে যথেষ্ট পরিমাণ ফায়দা নিবে এবং গোল্ড অনেক মানে আস্তে আস্তে করে আপের দিকে চলে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে। তো এরকম ঘটনা যে এই সপ্তাহে ঘটবে এমন কোনো কথা নেই, আগামীতে যে কোনো সপ্তাহে যদি এটা ঘটে আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম, সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড মানে ব্যাপকভাবে উপরে টান দেবে, টান দিয়ে থাকতে পারবে কি না পারবে এটা হলো পরবর্তী কথা, কিন্তু তাৎক্ষণিকভাবে গোল্ড অনেক বড় সব একটা টান দিবে। তবে একটা কথা বলবো যে ওই টানে কিন্তু আপনারা কেউ ভুলেও আপনার আবার এখানে সেল অর্ডার করবেন না, টানের শেষ মাথা না দেখে। আপনারা হয়তো ভাববেন যে ৩০-৪০ পিপস একটা টান মারলে ওইখানে গিয়ে আপনারা সেল করে বসবেন, যে মার্কেট তো এখন নিচে নেমে যাবে, না, মার্কেট কিন্তু তখন নিচে নামবে না, তখন ওই টানে মার্কেট আরও অনেক উপরে চলে যাবে। চলে যাওয়ার পরে যে গিয়া যেখানে ফাইনালি গিয়া যেখানে থাকবে থেমে যাবে, ঠিক ওই জায়গা থেকে আবার মোটামুটি অনেকটা পড়ে যাবে, এটা ঠিক আছে। তবে ওই সময়ের জন্য তাৎক্ষণিকভাবে যে টানটা দিবে ওই টানে আপনারা ট্রেড করবেন না।
তো যা হোক সম্মানিত ভিউ আপনাদেরকে একটু স্বাভাবিকভাবে একটু আইডিয়া দেওয়ার জন্য বসেছিলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।